The motion is adopted. মার্কিন নাগরিকদের করোনাকালীন ঢকল কাটিয়ে উঠতে বুধবার কংগ্রেসে পাশ হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের ১৯০,০০০ কোটি ডলারের আর্থিক সহায়তা বিল। চার দিন আগে সিনেটে পাশ হওয়া এই বিলটির ওপর এদিন ভোটাভুটিতে পক্ষে বিপক্ষে ২২০-এর বিপরীতে ২১১টি ভোট পড়ে। বিলটিকে মার্কিন নাগরিকদের জন্য ঐতিহাসিক বিজয় বলে আখ্যা দিয়ে বাইডেন বলেন, দুঃসময়েও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে যারা লড়াই করে গেছেন, প্রণোদনার এ অর্থ সেসব মার্কিনদের জন্য মেরুদণ্ড হয়ে তাদের ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। This bill represents a historic victory for the American people. মার্কিন নাগরিকদের সহায়তায় এই অর্থ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ন্যান্সি পেলোসি, চাক শুমানের মতো ডেমোক্রেট দলীয় নেতারা। We say to America, help is on the way. এই বিলটি পাশের মধ্য দিয়ে মার্কিনদের কাছে বার্তা পৌঁছে গেছে যে সহায়তা আসছে। রিপাবলিকান নেতা মিচ ম্যাককুলেন চারবার বিলটি আটকে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, কিন্তু দেশের নাগরিকদের জন্য এক দশকের মধ্যে সবচেয়ে বড় সুখবর এই বিলটি। Our schools will open safely. তবে বিলটির ব্যাপক সমালোচনা করেছেন রিপাবলিকান দলীয় সিনেটররা। যুক্তরাষ্ট্রে এক বছরের মধ্যে সবচেয়ে বাজে আইনটি পাশ হতে যাচ্ছে, এর চড়া মূল্য দিতে হবে দেশকে। করোনা সময়েও যাদের কাজ ছিল তাদেরকে এই অর্থ সহায়তা দেয়া সম্পূর্ণ অযৌক্তিক। So finally some good news for Governor Cuomo. কোভিড-19 মোকাবিলায় ষষ্ঠ ত্রাণ সহায়তা বিলটিকে বাইডেনের জন্য অন্যতম বড় বিজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই বিলটির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রত্যেকে এককালীন ১৪০০ ডলার এবং বেকাররা ভাতা হিসেবে প্রতি সপ্তাহে ৩০০ ডলার পাবেন। সৃষ্টি ঘটক, সময় সংবাদ।